তো আজকের রিভিউটা হচ্ছে আইব্রো কিট নিয়ে। তো যেটা হচ্ছে টু ইন ওয়ান এবং এটা খুবই ভালো মানের একটা আইব্রো জেল, যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ। আপনারা ইউজ করলে এটা বুঝতে পারবেন। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস মনীষা ফ্রম ব্লগার টিউব। তো আজকে রিভিউ করব হচ্ছে আইব্রো জেল, যেটা টু ইন ওয়ান নিয়ে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি কি নিয়ে রিভিউ করব সেটা কিন্তু আপনারা অলরেডি বুঝিয়ে গেছেন। তো এটা হচ্ছে কিস বিউটির আইব্রো অ্যান্ড জেল আইলাইনার, লং লাস্টিং এবং ওয়াটারপ্রুফ। আপনারা দেখতেই পাচ্ছেন এটা। তো এটা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন। সো এটা আমি ইউজ করেছি, সো তাই আপনাদের একটা ধারণা দিতে পারবো। তো এর বক্সিংটা হচ্ছে এরকম। সো আমরা আনবক্স করে দেখে নিই। তো ফার্স্টে আমরা আনবক্স করে দেখে নিচ্ছি। তো এটা দুইটা, একটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং একটা ব্রাউন কালারের। সো আপনারা চাইলে দুইটা দিয়ে আইব্রোটা করে নিতে পারেন। বেসিক্যালি সবাই ব্রাউন কালারটা দিয়ে কিন্তু আইব্রোটা করে, বাট চাইলে আপনারা এটা ব্ল্যাক কালারটাও দিয়ে করতে পারেন, হালকাভাবে করতে পারেন। তো এটা দিয়েছে মূলত আইলাইনার জন্য, অ্যাপ্লাই করার জন্য। তো এটা হচ্ছে আইলাইনার জেলটা, আর ব্রাউন কালারটা হচ্ছে আইব্রো জেল। তো এটা হচ্ছে টু ইন ওয়ান, মানে একটার মধ্যে দুটো। তো এখানে নিচে হচ্ছে আপনার জেলটা এবং দেন উপরে কিন্তু একটা শ্যাডো টাইপের আছে। তো ব্ল্যাকটা ব্ল্যাক কালারের শ্যাডো টাইপের আছে। তো আপনারা চাইলে ওটা আই শ্যাডো হিসেবেও ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই যে একটা ম্যাট ফিনিশ দেওয়ার জন্য কিন্তু এই শ্যাডোটা দেওয়া, তো টু ইন ওয়ানের জন্যই। সো আপনারা নিচে এই জেলটা দিয়ে আইলাইনার জেল হিসেবে ইউজ করবেন এবং ওই শ্যাডোটা দিয়ে আপনারা একটা ম্যাট ফিনিশ লুক দেওয়ার জন্য তো ওইটা ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে ব্রাউন কালারের। তো ব্রাউন কালারের এই শ্যাডোটা দেওয়া আছে, নিচে হচ্ছে জেলটা দেওয়া আছে। তো এটা হচ্ছে একদম ইনটেক আপনাদের দেখানোর জন্যই, কিন্তু আমি আনবক্সিংটা আগে করে রেখেছিলাম। তো এটা কিন্তু আমি ইউজ করেছি। তো আমি কেনার পর এটা একটা ভিডিও করে রেখেছিলাম, দেন অ্যাপ্লাই করার পর আপনাদের রিভিউটা করেছি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ছোট্ট মিরর আছে, মিরর কিন্তু ব্ল্যাকটাতেও আছে। সো কিউট না দেখতে কিন্তু খুবই ভালো লাগে এরকম ছোট ছোট জিনিস দেখতে। সো নাইস, কিন্তু এটা ইউজ করলেও ভালো বেনিফিট পাবেন, এটা একটা ম্যাট লুক দেয়। তো ব্ল্যাকটাও ম্যাট এবং ব্রাউন কালারটাও ম্যাট লুক দেয় একটা। তো ফিনিশিংটা খুবই ভালো, সহজে যায় না। তো আপনার যদি লাগানোর পর পানি ইউজ করেন, পানি দিয়ে মুখটা ধোন, তারপরে কিন্তু এটা সহজে যায় না। তো ইউজ করে দেখতে পারেন। তো এটার সাথে এই দুইটা দেওয়া আছে যে আপনারা লাগানোর জন্য, আইব্রো এবং শ্যাডোটা ইউজ করার জন্য এই দুইটা দিয়ে ইউজ করতে পারবেন। সো আরেকটা কথা হচ্ছে, আপনারা যখন এই জেলগুলো অ্যাপ্লাই করবেন চোখে অথবা আইব্রোতে, লাইনারটা বা জেল যাই বলি না কেন, জেল আইলাইনারটা, তো ওইটা ইউজ করার পর আপনারা কিন্তু যখন এটা উঠাবেন তখন কিন্তু নর্মালি সাবান বা ফেস ওয়াশ দিয়ে উঠাতে যাবেন না, তাহলে কিন্তু ভালোভাবে উঠবেও না এবং পুরো মুখটা মেখে যাবে। তো তখন আপনারা কোনো অলিভ অয়েল অথবা তেল টাইপের জিনিস, নারকেল তেল, যে কোনো তেল দিয়ে কিন্তু উঠালে খুব সহজে এটাও উঠে আসে। তখন আপনারা সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করবেন, তা না হলে কিন্তু পুরো মুখটা মেখে যাবে, সহজে উঠতে চায় না। তো এর জন্য এটা ভালো, ওয়াটারপ্রুফ, লং লাস্টিং। তো এর প্রাইসও খুবই রিজনেবল।
তো প্রাইসটা সব জায়গায় এক হয় না, সো আপনারা প্রাইসটা 150 থেকে 200 টাকার মধ্যেই হয়ে যাবে, সো আপনারা বিবেচনা করে কিনবেন। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।